রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস হত্যা মামলার পুনর্বিচারের রায় দুই জেএমবি সদস্যের ফাঁসি দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত দুপুরে রাজশাহী বিভাগের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিরুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরা জেলার শফিউল্লাহ রফে তারেক এবং নগার স্মারকডাঙ্গার শহিদুল্লাহ রফে মাহবুব মামলার বিবরণে জানা যায় দু দশ সালের আঠাশে জানুয়ারি চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায়ে দুই জেএমবি সদস্যকে মৃত্যুদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে সেখান থেকে মামলাটি পুনরায় বিচারের জন্য রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট ইন্তাজুল হক বাবু বলেন আগে মামলাটির রায়ে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো সংশোধন করে আদালত আজ এই রায় দেন